আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আগরতলা রেলস্টেশন জিআরপি থানার পুলিশ, আরপিএফ এবং বিএসএফ কর্মীরা যৌথ অভিযান চালায়। অভিযানকালে পুলিশ একজন পুরুষ ও একজন মহিলা বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। তিনি জানান, ধৃত বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশের ফিরোজপুর জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের আগরতলায় প্রবেশ করে বুধবার তারা রেলযোগে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশনে আসে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট ও অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সুপরদ করা হবে। কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছিল তারা? হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আরেকজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে আগরতলা রেল স্টেশন থেকে একজনকে গ্রেপ্তার করেছে। তার নাম রাহুল দাস, বাড়ি আগরতলার আমতলী থানাধীন মহেশখোলা এলাকায়। দূরপাল্লার ট্রেনগুলিতে সে সাফাইয়ের কাজ করে। বুধবারও সাফাই করার সময় দূরপাল্লার একটি ট্রেনের গোপন স্থানে 6টি প্যাকেটে ভর্তি গাঁজা লুকিয়ে রাখা ছিল। পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে 6টি প্যাকেটে 1200 গ্রাম গাঁজা ছিল। তিনি জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। ধৃত রাহুল দাসকে বৃহস্পতিবার জুডিশিয়াল রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি। আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবো, রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘড় বা এলটিটি যেগুলি মুম্বাই যা, ওই এগুলি মানে যখন পিটিং হয় এগুলি, মানে যখন আসার পর এগুলি সাফসাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয় আর কি। তার কাজ হতো, আমরা অনেকদিন ধরে এই খবরটা ছিল। তো কালকে আমরা ওকে মানে রেডেন করেছি, আমরা ধরতে পেরেছি এবং সেও গতকালকে একটা পিট্টু ব্যাগ নিয়ে আসে এবং এটার ভর্তি 6টা প্যাকেট ছিল। তো ওইগুলি কুয়া যে বা দেওঘর ওটির মধ্যে সে একটা হাইটের জায়গাতে লুকানোর মানে চেষ্টা করেছিল। তো আমরা ওইগুলি ওজন করে দেখলাম 12 কেজি 400 গ্রামের মতো হয় ওগুলি ওজন। তো আমরা গতকালকে আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা ওনাকেও মহামান্য আদালতে প্রেরণ করছি এবং জুডিশিয়াল রিমান্ড চাচ্ছি, যাতে আরও ইন্টারোগেশন করা যায় এবং আশা করি ওর থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, কে বা কার ওর সঙ্গে যুক্ত আছে। এবং যারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। তো আর যা বললেন বাজার মূল্য, যে ডেস্টিনেশন মূল্য, মানে ওইগুলি বহিরাজ্যে প্রায় এই গাঁজাগুলির মূল্য মানে প্রায় 1.5 লাখ টাকার আশেপাশে হতে পারে এখনের বাজারে। উল্লেখ্য, সম্প্রতি আগরতলা রেলস্টেশনে গাঁজা সহ প্যান্ট্রিকারের এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় 6 দিনের মাথায় রেলের কাজের সাথে যুক্ত আরও একজনকে গাঁজা সহ পুলিশ গ্রেফতার করল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।